everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না। চুলার মাঝারি আঁচে 5 টেবিল চামচ পরিমাণের রান্নার সাদা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, ছিটিয়ে দিয়েছি লবণ 1 চা চামচ। চুলার মাঝারি আঁচে পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। 5 মিনিট পরে দিয়ে দিয়েছি রসুন আস্ত কোষ 6টি, আদা বাটা 1.5 চা চামচ, তেজপাতা ছোট আকারে 2টি, ধনিয়া অথবা ধনিয়া গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বনিম্ন করে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব চিংড়ি মাছ লেজ মাথা খোসা ছাড়া 20টি। নেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মাঝারি ও সর্বনিম্নের মাঝামাঝি করে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পরে চিংড়ি মাছগুলো আরেকটি পাত্রে মশলা ছাড়া তুলে রাখব। যে কোনো সবজি দিয়ে চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে মাছ তুলে রাখলে রান্নার পরবর্তী সময়ে রাবারের মতো শক্ত হয়ে যায় না। এবারে দিয়ে দেব কচুর মুখি খোসা ছুলে ছোট টুকরা করে কাটা, এগুলো ফুটন্ত পানিতে 3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মাঝারি ও সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি স্বাভাবিক তাপমাত্রার অর্ধেক কাপ, আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে। চুলার মাঝারি আঁচে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি তুলে রাখা চিংড়ি মাছ, নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি স্বাভাবিক তাপমাত্রার অর্ধেক কাপ, ছিটিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে। এবারে চুলার আঁচ সর্বনিম্ন করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে রান্নাটি সম্পূর্ণ শেষ, কচুর মুখিও সুসিদ্ধ হয়েছে। এবারে চুলার আঁচ বন্ধ করে চুলার ওপর থেকে ঢেকে নামিয়ে 10 মিনিট রেখে দেব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।